Aparamotu Hudakonta Dr Bhupen Hazarika Sorom Obohela. Jorajina Hoipuril Hudakonta Dr Bhupen Hazarika Mukoli Monsa. Hunitpur Barchala Tabostita Hudakonta Dr Bhupen Hazarika Mukoli Monsa Guhali Hotrik Puribe. Horu Huraru Juar Adat Purinota Hose Rajor Hopunor A Prokolpoto. Mukimutir Hopunor Prokolpo Hirkok Asuni Rodinot, Luisa Sodosonot Keba Lachtoka Biakuri Haji Uliva Hussil A Mukoli Monsa. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা তদারকি সমিতির দায়িত্বহীনতার ফলত এতিয়া হুসনিয়া হৈ পৰিল মঞ্চ অন্যহাতে কিছুদিন পূৰ্বে প্ৰচণ্ড ধুমুহাই মঞ্চখনৰ একাংশ তিনপাত আৰু সিলিংৰ ক্ষতি সাধন কৰে বৰ্তমানলৈকে মেৰামতিৰ ব্যৱস্থা কৰা হোৱা নাই চৰকাৰে এই ক্ষেত্ৰত কোনো ধৰণৰ গুৰুত্ব প্ৰদান কৰা নাই আমি দেখুৱাইছো বৰ্তমান এই মঞ্চ জৰাজীৰ্ণ ৰূপ ধাৰণ কৰিছে খুড়া আৰু জুৱাৰ আড্ডাত পৰিণত হৈছে হপুনর এই প্রকল্প কিন্তু এই মুহূর্তলকে প্রশাসন সরকারৰ চকুত পৰা নাই এই মঞ্চৰ জৰাজীৰ্ণ ৰূপ এই খণ্ডত আগবঢ়াইছো ঢেকিয়াজুলিৰ পৰা আমাৰ সাংবাদিক ঘৰেণ ভূমিজৰ এক বিশেষ ৰিপৰ্ট অধীনত শোণিতপুৰ জিলাৰ বৰছলাত নিৰ্মাণ কৰা খুদাকণ্ঠ ভূপেন হাজৰিকাৰ মুকলি মঞ্চৰ দুৰৱস্থা যেন গৰু গোহালিহে য'ত চলে মদৰ আড্ডা তাছৰ আড্ডা অতি দুৰ্ভাগ্যজনকভাৱে এই যি মুকলি মঞ্চ এনেধৰণে পৰি ৰৈছে কিন্তু কাণখাৰ নাই স্থানীয় বিধায়ক জনপ্ৰতিনিধি আদি চাওক আচলতে কেনেধৰণে পৰি ৰৈছে নিৰ্মাণৰ কেইদিনৰ পিছতে আচলতে এনেধৰণে এক সরম জরাজীর্ণ অবস্থালৈ পরিণত হল যত এনে ধরনের চলে তাসর আড্ডা এ চাওক আসলতে তাসপাত পড়ি আছে এয়া মদর গিলাস পড়ি আছে এনে ধরনের অতি কদর্যময় পরিবেশ জরাজীর্ণ অবস্থাত পড়ি রয়েছে গৃহটো আসলতে জহি হয়ে যাওয়ার উপক্রম ঘটিছে অতি গুরুত্বহীন যেন এয়া এক মুকলি মঞ্চ নহয় এক গোহালি সদৃশ অবস্থা অতি নিম্নমানের কাম করার বাবে আজি এই গৃহটি এনে ধরনের জরাজীর্ণ হয়ে পড়ল বিধ্বস্ত অবস্থা কাণখাৰ নাই জিলা প্রশাসন স্থানীয় বিধায়কর আমি কথা পাতিম ইয়ারে স্থানীয় দল সংগঠনের সহ কি কয় আসলতে এয়া এক চরম দুর্ভাগ্যজনক ঘটনা বলে ভাবিছো সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকা অসমীয়া জাতির হিয়ার আমঠু সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকার প্রতি যদি সম্মান করব না জানায় অসম্মান করার অধিকার নাই বৰছলার স্থানীয় যি গাঁও পঞ্চায়েতের সভাপতি সম্পাদক তথা আমার স্থানীয় বিধায়কর এই ক্ষেত্রে নীরব ভূমিকাক আমি সমালোচনা করছো আর সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকার নামত এই যি অনুষ্ঠানটি করলে এতিয়া বর্তমান গরু গোহালির সদৃশ পরিবেশ সৃষ্টি হয়েছে ইয়াত মানুষে মদ খাইছে আৰু তাস খেলিছে অসামাজিক কাৰ্যকলাপ ইয়াত চলি আহিছে গতিকে আমি ইয়াৰ আমাৰ স্থানীয় বিধায়কক এই ক্ষেত্ৰত এটি তদন্ত ব্যৱস্থা কৰি ইয়াক চৰকাৰীভাৱে সংৰক্ষণ কৰাৰ ব্যৱস্থা কৰিব বুলি দাবী কি ক'ব হয় আজি বছলাবাসী এক বছলাবাসীভাৱে এক লজ্জাৰ বিষয় কাৰণ সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকাদেৱে যিখিনি অসমীয়া জাতিৰ বাবে অৱদান আগবঢ়াই থৈ গৈছে তেখেতৰ স্মৃতি জিয়াই রখার স্বার্থতে 2015 চনত এই মঞ্চখন নির্মাণ করেছিল কিন্তু আজি 5টা বছর সম্পূর্ণ নহওতে আজি যি এক জরাজীর্ণ অবস্থা হয়ে গৈছে কারণ সেই সময় আন্তঃগাঁথনি যিসকল ঠিকাদারে কাম করেছিল একে নিম্নমানের কাম করার বাবে আজি এক জরাজীর্ণ অবস্থা হয়েছে কারণ যিগৰাকী ব্যক্তি অসমীয়া জাতির বাবে যি অশেষ অবদান আগবাই গেছে সেইগৰাকী ব্যক্তিয়ে তেখেতৰ স্মৃতি জিয়াই রখার স্বার্থত এনেকুৱা ধরনের অবহেলা করা আমি সঁচাকৈ দুঃখ প্রকাশ পাইছো নিশ্চয়কৈ আসলে এনে ধরনের যে এনে এক অপমান করা হয়েছে ভূপেন হাজরিকাক লাখ লাখ টকার নির্মাণ করা ভূপেন হাজরিকার স্মৃতি মুকলি মঞ্চ এনে ধরনের আজি জরাজীর্ণ অবস্থাত পড়ে রয়েছে কাণখাৰ নাই জিলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধির